নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 27 মে 2022 শুক্রবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। এই পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, আলোচনাটা শুনুন কি আমি বলছি, অর্থাৎ আপনাদের এই আলোচনা আপনাদের জীবনের মোড়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। বেশ কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলা আমার কাছে আছে, যেটা আপনাদের এই আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে বা হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু ঘটবেই ঘটবে। তবে দেখতে হবে আপনার জন্মছক। আপনার জন্মছকে যদি আকস্মিক প্রাপ্তি বা প্রবল প্রাপ্তির যোগ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জায়গাটা অ্যাক্টিভ কিন্তু করতে হবে, অর্থাৎ আপনার যে জন্মছক সেই জায়গাটা কিন্তু অ্যাক্টিভ করতেই হবে। অনেকে বলছেন যে স্যার আমার তো জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নেই, কী করবো, অনেক হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে। আমি একটি কথা বলছি, না থাকলেও কোনো ব্যাপার নেই, আপনাদের হস্তরেখা অর্থাৎ হাতের রেখা কিন্তু আপনার বলে দিবে। আর যারা বলছেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, অর্থাৎ আপনারা যদি অনলাইন কনসালটেন্সি চান তবে এখানে হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আবারও বলবো, রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচটা কি জানেন, রাহু হচ্ছে এই কলিযুগে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। এই রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে বা রাহুর মহাদশা যদি আপনার চলে বা অন্তর্দশা যদি চলে বা প্রত্যন্ত দশা যদি চলে, তাহলে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু প্রবল হয় বা হঠাৎ প্রাপ্তির জায়গাটা কিন্তু হয়ে থাকে। এই রাহুকে আপনারা বলবান করেন রাহু কবচ পরে, অর্থাৎ রাহু রক্ষা কবচটি অবশ্যই পরিধান করুন। যারা হঠাৎ প্রাপ্তি, আমি যে পাঁচ রাশির কথা বলছি, সেই পাঁচ রাশি আগামীকাল প্রাপ্তি কিন্তু হবেই। দেখুন, এই যে শুভ সময়টা আমি বলছি কি না, এই শুভ সময়টা বিশেষভাবে কিন্তু ইম্পর্ট্যান্ট। যে টার্গেট নাম্বারটা বলছি এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, অর্থাৎ বেশ কিছু গণনা করে এই শুভ সময় এবং টার্গেট নাম্বারটা কিন্তু আপনাদেরকে আমি বলে কিন্তু থাকি। দেখুন, যে সাত রাশি, যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশি কোনো না কোনো দিক থেকে অর্থ কিন্তু আপনারা কিন্তু পাবেনই পাবেন। কম হোক বেশি হোক সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কত অ্যামাউন্টে অর্থ পাবেন, সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য চক্রের উপর, আপনার ভাগ্য ভাব, আপনার একাদশ ভাব, আপনার পঞ্চম ভাব। এই ভাবগুলো যদি স্ট্রং থাকে তাহলে আপনার কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবেই। এবং দিনের যে রাহুকালটা, আমি বারবার বলি যে রাহুকালটাতে যে কোনো শুভ কাজ বর্জন করুন, সেটি হচ্ছে সকাল 10:25 থেকে 11:45 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। 10:25 থেকে 11:45 পর্যন্ত কিন্তু আগামীকাল রাহুকাল থাকছে। এবং যে যোগটি আগামীকাল রিপ্রেজেন্ট করছে সেটি হচ্ছে সৌভাগ্য যোগ, আগামীকাল থাকছে। সৌভাগ্য যোগটা আপনাদের সৌভাগ্য বৃদ্ধি কিন্তু করবেই করবে। আলোচনায় আসা যাক, কি রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি, সে রাশির টার্গেট নাম্বার এবং আপনার রাশিভিত্তিক শুভ সময়টা আপনারা একটু হলো মিলিয়ে কিন্তু চলেন। দেখবেন বেশ কিছু ক্ষেত্রে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, তিথি ক্ষণটাও কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্ট্যান্ট। আলোচনা শুরু করা যাক। দেখুন, আগামীকাল প্রথম কথা হচ্ছে যে রাশির প্রবল প্রাপ্তি বলুন, আকস্মিক প্রাপ্তি বলুন হতে চলেছে বা হঠাৎ প্রাপ্তি বলুন 100% হতে চলেছে, প্রথম যে সৌভাগ্যশালী রাশি সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 7। সময়টা আপনাদের দাঁড়াচ্ছে সকাল 9:15 থেকে 10:22 পর্যন্ত। সকাল 9:15 থেকে 10:22 পর্যন্ত কিন্তু আপনাদের সময়টা কিন্তু শুভ। এরপর যে দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, তুলা রাশির পরে সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে
টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 8:42 থেকে 10:12 পর্যন্ত। বিষ রাশি ক্ষেত্রে আগামীকালের এটা হচ্ছে শুভ সময়। এরপর যে রাশির কথা আমি বলবো, যে রাশির প্রবল প্রাপ্তি দেখা যাচ্ছে 3 রাশি, সে রাশির নাম আপনার মিথুন রাশি। 3 রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার মিথুন রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 2, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2, এবং শুধুমাত্র 2 হচ্ছে আপনাদের আগামীকালের শুভ সংখ্যা। এবং আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 7:49 থেকে 10:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় সেটি হচ্ছে, টার্গেট যে নাম্বারটা কুম্ভ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে অনলি ফর 8। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার শুভ সময় সকাল 10:08 থেকে 10:25 পর্যন্ত, সময়টা খুব সীমিত আপনাদের ক্ষেত্রে, 10:08 থেকে 10:25। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে 5, যে অন্তিম যে রাশি, সৌভাগ্যশালী রাশি হতে চলেছে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9, এবং আপনাদের যে শুভ সময় সকাল 12:05 থেকে, সকাল দুপুর সরি দুপুর 12:05 থেকে আপনার 2:04 পর্যন্ত কিন্তু সময়টা শুভ। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে কিন্তু শুভফল প্রদান করবে। তো যাই হোক, আমি যে 5 কথা আমি বললাম, সেই 5 কম হোক বেশি হোক অর্থ কিন্তু আগামীকাল পাবে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছক, আপনার ন্যাকাল চার্টের উপর। আপনার যদি জন্মছকে রাহু যদি স্ট্রং থাকে, কলিযুগে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ হচ্ছে রাহু, এই রাহুকে যদি স্ট্রং রাখতে পারেন তাহলে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত আপনি ধরে রাখতে পারেন। হঠাৎ প্রাপ্তি, মহাপ্রাপ্তি কিন্তু আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ এই 27 শুক্রবার এই 5 হঠাৎ প্রাপ্তি নিশ্চিত কিন্তু হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, যারা রাহু কবচ নিতে চাইছেন কি না তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন, সমস্ত ইনফরমেশানটা আপনারা কিন্তু জানতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।